সূর্য বলছি। আপনি আপনি মানে ফোন করেছি বলে রাগ করেননি তো? না না, রাগ করার কি আছে, উল্টো ফোনটা তো আমারই করার কথা ছিল। আপনি একবার নয় দুবার আপনি আমাকে বিপদে হাত থেকে বাঁচিয়েছেন। বাদ দিন তো বাঁচানোর কথা, বারবার একই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আলভির সাথে আমার ব্যাপারে কি বলছিলেন তাই বলুন। আপনি কি করে জানলেন আমি আলভির সাথে আপনার ব্যাপারে কথা বলছিলাম? অনুমান করে, আমি নিজেও আপনার ব্যাপারে আমার বন্ধুদের সাথে কথা বলেছি। তাই নাকি, কি বলেছেন তাদের? বলেছি একটা সুন্দরী মেয়ে আমার মন কেড়ে নিয়েছে, মেয়েটিকে ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। যা মিথ্যে কথা, বিশ্বাস করুন এক বর্ণও মিথ্যে নয়। আপনার মাঝে এমন একটা আকর্ষণ আছে যা আমাকে প্রতিটি মুহূর্তে আপনার আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে। এই সম্পর্কের পরিণতি কি আমি জানি না, শুধু এটুকু জানি আপনাকে ছাড়া আমার আর ভালো লাগছে না, বারবার দেখতে ইচ্ছে করছে। তাহলে কখন দেখা করবেন বলুন? আগামীকাল 3টায়। আমি আপনার অপেক্ষায় থাকবো। চল বাবা, ফাইনাল। ইয়েস বিয়ার আগে কিছু করা পাপ, মোর মা ফরিয়ে দেন। তোমার তো আমি এখন নিয়ে কিছু করতে কই নাই, কথা হলো আগে ব্যাপারটা মাথায় নিয়ে একটু ভাবো। মা তো সব ভালো দরকার।